এই যে কাঁচা বাদাম এনেছি কাঁচা বাদাম। ভুবনের বাড়িতে পাড়ি দিচ্ছেন বলিউডের অন্যতম গায়ক ও সঙ্গীতকার হিমেশ রেশমিয়া। রানু মণ্ডলের পর এবার ভুবন বাদ্যকরকে নিয়ে হিন্দি গানের অ্যালবাম করতে চলেছেন। সম্প্রতি বাদাম বাদাম কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের গানটি সোশ্যাল মিডিয়ার ভাইরালের চূড়ান্ত স্থানে গিয়ে পৌঁছে দিয়েছে। বর্তমানে তার গানের ভিউ কয়েক মিলিয়ন। সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম খুললেই তার গান খুলতে দেশে বিদেশে তার গাওয়া গান মানুষের মুখে মুখে। মাঠ ঘাট থেকে শুরু করে পাঁচ তলা হোটেল পর্যন্ত পৌঁছে গেছে তার গান। এবারে বাউল গায়ক ভুবন বাদ্যকরের জীবনে ঘটতে চলেছে এক বিশাল চমক। তার বাদাম বাদাম কাঁচা বাদাম গানটি শুনে বলিউড গায়ক সঙ্গীতকার অভিভূত হতবাক হিমেশ রেশমিয়া। হতবাক কারণ এত ভালো একজন সঙ্গীত স্রষ্টা গ্রাম পাড়াগায়ে পড়ে রয়েছে তার কোনো কদর নেই। এবার তিনি ছুটে আসছেন ভুবন বাদ্যকরের বাড়িতে। আগামী নতুন বছরেই হিমেশ রেশমিয়া ভুবনকে দিয়ে নতুন গানের অ্যালবাম বড়লোকের বেটিলো লম্বা লম্বা চুল এমন খোপা বেঁধে দেব লাল গেন্দা ফুল তৈরি করতে চলেছেন। তার আগে হিমেশ রেশমিয়া 10 লক্ষ টাকার একটি চেক ভুবনের নামে পাঠিয়ে দিয়েছেন তার সঙ্গীত চর্চা ও গানের যন্ত্রপাতি কেনার জন্য। এই চমকপ্রদ খবর পেয়ে ভুবন ও তার পরিবার এবং তার গ্রামের মানুষ আনন্দে আই বাদাম হাতে ভালো মাথা ঝিড়ে চুলে চিটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইল বডি ভাঙা দিয়ে বাদাম